এগিয়ে আসছে ভিলেজ কমিটি এবং বিধানসভা নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর পাশাপাশি প্রশাসনের কর্মতৎপরতা বৃদ্ধি পাচ্ছে। প্রশাসনের বিভিন্ন দপ্তরে চলছে জনস্বার্থ সংশ্লিষ্ট কাজগুলো নিয়ে পর্যালোচনা সভা বা সাধারণ সভা। শনিবার পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদে এমন একটি সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, পশ্চিম জেলার জেলাশাসক দেবপ্রিয় বর্ধন, বিধায়ক কৃষ্ণধন দাস, জেলা পরিষদের সভাধিপতি অন্তরা দেব সরকার প্রমুখ। শনিবার পশ্চিম জেলার জেলাশাসকের কার্যালয়ের কনফারেন্স হলে পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এই সাধারণ সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, বিধায়ক কৃষ্ণধন দাস, পশ্চিম জেলার জেলাশাসক দেবপ্রিয় বর্ধন, জেলা সভাধিপতি অন্তরা দেব সরকার প্রমুখ। এই বৈঠকে পঞ্চদশ অর্থ কমিশন থেকে শুরু করে স্বাস্থ্য, শিক্ষা, সমাজ কল্যাণ, ফিশারি, এগ্রিকালচার প্রভৃতি বিভিন্ন দপ্তরের জনস্বার্থ সংশ্লিষ্ট কাজগুলো নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। জনস্বার্থ সংশ্লিষ্ট কাজগুলো সময়ের মধ্যে শেষ করার উপরেও বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। এদিন সাধারণ সভা শেষে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক এই সংবাদ জানান। রাজ্য সরকারের এবং বিভিন্ন 15 ফিনান্স কমিশন থেকে শুরু করে সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, হেলথ ডিপার্টমেন্ট, এডুকেশন থেকে শুরু করে প্রত্যেকটা বিষয়ের উপর আমরা কথা বলেছি এবং আমরা একটা টার্গেট, সময়ের কাজ কীভাবে সময়ে সম্পূর্ণ করা যায় সেটার উপর আমরা কথা বলেছি। যে যে জায়গায় কথা বলতে হবে মাননীয় ডিএম সাহেব লিড করে সেটা দেখবেন। জলসেচের ব্যবস্থা থেকে শুরু করে ফিগারি, ফিশারি, বেকারি, পোলট্রি, হর্টিকালচার, এগ্রিকালচার, হেলথ সব কিছুর বিষয়ে আমরা কথা বলেছি। বিশেষ করে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক আরো জানান, শিক্ষা ব্যবস্থার সম্প্রসারণ নিয়েও সভায় বিশেষ আলোচনা করা হয়। পশ্চিম জেলায় বিদ্যাজ্যোতি প্রকল্পের অধীন 23টি বিদ্যালয় রয়েছে বলে জানান তিনি। এর মধ্যে 11টি বিদ্যালয়ে বাণিজ্য, বিজ্ঞান এবং কলা বিভাগ চালু রয়েছে। বিদ্যাজ্যোতি প্রকল্পে ছাত্র ভর্তির বিষয়টি নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। যারা অ্যাপ্লাই করেছেন ওনাদের দায়িত্ব রয়েছে এবং প্রচেষ্টাও রয়েছে এডুকেশন ডিপার্টমেন্টের, ওই স্কুলের প্রত্যেক ছেলে মেয়েদেরকে কীভাবে অ্যাকোমোডেট করা যায় সেই লক্ষ্যে ওনারা কাজ করছেন এবং আশা করছেন যে এটা তাদেরকে অ্যাকোমোডেট করা যাবে। এবং 23টা বিদ্যাজ্যোতি স্কুল আমাদের ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টে রয়েছে, যার মধ্যে সায়েন্স, আর্টস, কমার্স 11টা স্কুলে সায়েন্স, আর্টস, কমার্স 3টা স্ট্রিমও রয়েছে। তো অনেক কিছু আলোচনা হয়েছে, সময়ের মধ্যে আমরা অনেক কিছু কাজ করব, লক্ষ্যমাত্রা আমরা ধার্য। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী আরো জানান, পশ্চিম জেলার জলসেচ, পানীয় জল এবং বিদ্যুৎ প্রভৃতি দপ্তরকে নিয়ে একটি টিম গঠন করার প্রস্তাব তিনি সভায় রেখেছেন। সংশ্লিষ্ট বিষয়ে জনগণের সমস্যা সমাধানে এই তিনটি দপ্তর একটি টিম হিসেবে কাজ করবে। বৈঠকে পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সমস্ত নির্বাচিত সদস্যরা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন সবকটি পঞ্চায়েত সমিতির প্রতিনিধিরাও। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।